ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের টানা 15 বছরের শাসন আমলে ডিজিটাল বাংলাদেশের নামে অন্তত 65,000 কোটি টাকা ব্যয় হয়েছে। এত বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের পরও ডিজিটাল সেবা, তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুর্নীতি কমানো, মানব সম্পদ ও দক্ষতা উন্নয়ন, আইসিটি সেবা রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ 193টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম। এ সূচকে ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপ বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। বিশ্বব্যাংকের ডিজিটাল অগ্রগতি ও প্রবণতা প্রতিবেদন 2023 বলছে, বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীর হার প্রায় 52%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। প্রচুর পরিমাণ অর্থ খরচ আর উন্নয়নের নামমাত্র ঢেরা পেটানো হলেও সুফল ভোগ করতে পারেনি জনসাধারণ। জাতীয় একটি দৈনিকের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আইসিটি বিভাগের হিসাবে 2009 থেকে 2024 সাল পর্যন্ত বিভাগটি 53টি প্রকল্প ও 34টি কর্মসূচি নিয়েছে, যার মধ্যে 22টি প্রকল্প এখনও চলমান, বাকিগুলো বাস্তবায়ন শেষ। সব মিলিয়ে ব্যয় প্রায় 25,000 কোটি টাকা। এর বাইরেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ডিজিটালাইজেশন সংক্রান্ত প্রকল্প নিয়েছে। এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নেওয়া প্রকল্পের ব্যয় 40,000 কোটি টাকা। আইসিটি বিভাগের কর্মকর্তা ও খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আইসিটি খাতে অনেক প্রকল্প নেওয়া হয়েছে যেগুলোর তেমন কোনো সুফল নেই। সম্ভাবনার নামে গাল গল্প শুনিয়ে নির্মাণ করা হয়েছে অবকাঠামো। প্রত্যাশা অনুযায়ী যেমন পাওয়া যায়নি দেশি বিদেশি বিনিয়োগ, তেমনই শুধুমাত্র প্রশিক্ষণে ব্যয় হয়েছে শত কোটি টাকা। প্রতিবেদন সূত্র বলছে, আইসিটি ও টেলিযোগাযোগ খাতে সবকিছুর মূল নিয়ন্ত্রক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব জয়, আর দেশে বসে কলের পুতুল হয়ে কাজ করত সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। জানা গেছে, সাবেক প্রতিমন্ত্রী পলক ও তার কাছের লোকদের যখনই কোনো কিছু মাথায় আসতো, তারা সেটাকে প্রকল্প বানিয়ে ফেলতেন। শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নাম দিয়ে নেওয়া হয়েছিল 11টি প্রকল্প। মূলত কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন না হয়ে প্রকল্পের অনুমোদন নিতেই নেওয়া হতো মুজিব পরিবারের নাম। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গঠনের রূপকল্প ঘোষণা করে আওয়ামী লীগ। 2009 সালে আওয়ামী লীগ সরকারে আসার পর ডিজিটাল বাংলাদেশ গঠনের জন্য বিভিন্ন প্রকল্প নেওয়া শুরু হয়। 2014 সাল থেকে টানা 10 বছরের বেশি সময় আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী ছিলেন জুনাইদ আহমেদ পলক। অভিযোগের বড় একটি অংশই পলক কেন্দ্রিক। প্রথম দিকে আওয়ামী লীগ সরকারের ডিজিটালাইজেশন প্রক্রিয়া বেশ ভালো ফল দেখালেও পরবর্তীতে লুটপাতের কারণে তা মুখ থুবড়ে পড়ে। এছাড়া জেলায় জেলায় হাইটেক ও সফটওয়্যার পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘমেয়াদেও তা শেষ করতে পারেনি আওয়ামী লীগ সরকার। যেগুলো চালু হয়েছে সেগুলোতেও রয়েছে নানা অনিয়মের ছড়াছড়ি। নির্মাণ শেষ হওয়া ও নির্মাণাধীন প্রকল্পে অন্তত ব্যয় হয়েছে 8,186 কোটি টাকা। যশোরে 305 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। উদ্বোধন শেষ হলেও এটি কার্যত ব্যর্থ হয়েছে। খরচ ওঠাতে এই প্রতিষ্ঠানকে ভাড়া দেয়া হয় বিয়ের অনুষ্ঠানে। এর বাইরে দ্রুতগতির ইন্টারনেট সেবা, যুব প্রশিক্ষণ, বিভিন্ন অ্যাপস তৈরি সহ নানা খাতে ইচ্ছা স্বাধীনভাবে নানা প্রকল্পের নামে হাতিয়ে নেওয়া হয়েছে অর্থ। তথ্য প্রযুক্তি খাতের সংগঠন বেসিসের সাবেক সহসভাপতি ফারহানা রহমান বলেছেন, 15 বছরে আইসিটি খাতে বেশিরভাগ ক্ষেত্রে দলীয় কিছু প্রতিষ্ঠান আর ব্যক্তির উন্নতি সাধিত হয়েছে। খাতটি প্রত্যাশা অনুযায়ী আগাতে পারেনি। তিনি বলেন, আইসিটি খাতে $5 বিলিয়ন রপ্তানি আয়ের গল্প শোনানো হয়েছিল, তা $1 বিলিয়নও নেওয়া যায়নি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।